করছি। আপনারা সবাই জানেন এইখানে আমরা সকালে একটা র্যালি করেছি জেলা প্রশাসনের মাধ্যমে, আবার ওইখানে একটা মিটিং হয়েছে। এখানে উপস্থিত আছেন কক্সবাজার জেলার জেলা সমিতি লীগের সভাপতি কালু ভাই, আরো উপস্থিত আছেন কক্সবাজার জেলা সমিতি লীগের সাধারণ সম্পাদক জিতেন্দ্র হাসান ভাই, উনি ওই আমার জেলা প্রশাসনের পক্ষ রাখেছেন সমিতি লীগের আদের জন্য, শ্রমিকের আন্দোলনের সময়ের জন্য ওইখানে আন্দোলন করেছেন, আর এখানে আমাদের বাঁচার জন্য নির্যাতনের জন্য সব খালাপ হয়ে গেছে। ঈশ্বর আমরা একটা পত্র থাকলে আমাদেরকে কেউ বেরোতে পারবে না। আপনারা জানেন আমেরিকা শিরোন শহরে এই মেয়রকে অনেক মানুষ রক্ত দিয়েছে আন্দোলনের সময়ের জন্য। আমরা সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কারণে মর্যাদাশীল রাষ্ট্র পেয়েছি, মর্যাদা সম্পূর্ণ রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। সুতরাং কোন ধরনের বিএনপি জামাতের কোন ধরনের ষড়যন্ত্র সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। যেখানে আন্দোলনের নামে আপন সন্ত্রাস হবে, যেখানে অগ্নি সন্ত্রাস হবে সেখানে প্রতিরোধ করে দেওয়া হবে। এই দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে কালো হাত বেঁধে দিতে হবে। ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন শহর পরিবর্তন করেছে। ইতিমধ্যে কক্সবাজার